বেদানা বা ডালিম অত্যন্ত পুষ্টিসম্পন্ন একটি ফল। লাল রাঙা এই রসালো ফলের মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টিকর উপাদান, যেমন ভিটামিন, ফোলেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। আজ আমরা এই ভিডিওটিতে জানব ডালিমের 15টি উপকারিতা সম্পর্কে। মহিলাদের জন্য ডালিম কেন গুরুত্বপূর্ণ, ডালিম কিভাবে খেতে হয়, ডালিম কারা খাবেন এবং কারা খেতে পারবেন না। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ডালিম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। ভিটামিন সি যুক্ত ডালিম শরীরের ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার পাশাপাশি তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডালিম ফাইবার বা আঁশযুক্ত হওয়ায় তা হজম শক্তি বাড়ায়। আয়রন, ক্যালসিয়াম এবং শর্করা সমৃদ্ধ ডালিম রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে এবং দেহের রক্ত চলাচল সচল রাখে। তাই এনিমিয়া এবং রক্তের অন্যান্য নানা সমস্যা দূর করতে ডালিম গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস রোগীর জন্য ডালিম উপকারী। এটি মিষ্টি হলেও সাধারণত ডায়াবেটিস রোগীদের তেমন কোনো সমস্যা হয় না। ক্যান্সার প্রতিরোধে ডালিমের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া ডালিম দাঁতের সুস্থতা বজায় রাখে, বাত এবং পেশির ব্যথা উপশমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। জন্ডিস প্রতিরোধেও ডালিম বিশেষভাবে সাহায্য করে। ফাইবারযুক্ত হওয়ায় ডালিম ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। এবার আমরা জানব ডালিম মহিলাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। গবেষণায় জানা যায় স্তন ক্যান্সার প্রতিরোধে ডালিমের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভিটামিন সি যুক্ত ডালিম ত্বকের স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ কার্যকর। তাই নিয়মিত বেদানা খেতে পারেন। গর্ভাবস্থায় শরীর সুস্থ রাখে এমন সব পুষ্টি উপাদান ডালিমের মধ্যে রয়েছে, যা গর্ভবতী মায়েদের জন্য বিশেষ উপকারী। তবে গর্ভাবস্থায় সুস্বাস্থ্যের জন্য আরও বিশেষ যত্ন নিতে হবে। এবার আমরা জানব ডালিম কিভাবে খেতে হয়। ডালিম দানাসহ চিবিয়ে খাওয়াই ভালো। তবে যাদের ডালিমের দানা খাওয়ার অভ্যাস নেই, তারা ডালিমের জুস করেও খেতে পারেন। সব বয়সী লোকেদের জন্য এটি একটি পুষ্টিকর খাবার। তবে যাদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, যারা সর্দি কাশি দ্বারা আক্রান্ত, যাদের মানসিক অসুস্থতার কারণে নিয়মিত ওষুধ সেবন করতে হয় এবং যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তারা ডালিম খাওয়া থেকে বিরত থাকাই ভালো। যদি খেতে হয় তবে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।